প্রিয় দর্শক আপনাদের কোলবালিশ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনাদের এই চ্যানেলে আলোচনা করা হয় আপনাদেরই প্রশ্ন করা কিছু গোপন সমস্যা এবং টিপস নিয়ে আজকের আলোচনার বিষয় বসার ভঙ্গি দেখে কীভাবে বুঝবেন কোন মেয়ে কেমন কেমন তার যৌনতা বা কেমন তার যৌন চাহিদা চলুন জেনে নেওয়া যাক মেয়েদের লম্বা পা সবসময় সবার কাছে আকর্ষণীয় বসার সময় যে মেয়ে পা উন্মুক্ত করে রাখে বুঝতে হবে সে দৃষ্টি টানতে জানে মেয়েরা পা ভাজ করে বসে যে মেয়ে হাঁটু ভাজ করে বসে বুঝতে হবে সে মেয়ে ভাবুক প্রকৃতির আবার অনেক মেয়েদের বসার ভঙ্গি আলাদা করা যায় না এদের বুঝতে হবে এরা অনেক খোলামেলা এবং স্পষ্টবাদী মেয়েদের মধ্যে পায়ের যত্ন নিতে বেশি দেখা যায় আর যে মেয়ে এই পা লুকিয়ে বসবে তাদেরকে বুঝতে হবে এ মেয়ে অনেক লাজুক প্রকৃতির কম বেশি অনেক মেয়েই হিল জুতা পরতে পছন্দ করেন আর যে মেয়ে বসার সময় তার হিলটি পায়ের ওপর দিয়ে বসবে এবং তার হিলটি শো অফ করার চেষ্টা করবে সে অবশ্যই উগ্র প্রকৃতির এবং তারা জন্য অনেক উগ্র হয়ে থাকে অনেক মেয়ে একটু পরপরই বসার ভঙ্গি পরিবর্তন করে সেক্ষেত্রে বুঝতে হবে সে চঞ্চল প্রকৃতির আর এ ধরনের মেয়েরা অনেক সফল হয়ে থাকে বসার সময় যদি কোনো মেয়ে তার পায়ের সৌন্দর্য বা স্বাচ্ছা তুলে ধরতে চায় তাহলে বুঝতে হবে সে খুবই শৌখিন এবং তা প্রকাশ করতে অনেক বেশি আগ্রহী যদি কোনো মেয়ে বসার ভঙ্গি খুব এলোমেলো হয় তাহলে বুঝতে হবে সে খুবই সাধারণ এবং জনতার ক্ষেত্রে সে অনেক অলস প্রকৃতির হয় প্রেম করার সময় বেশি করে প্রেম নিবেদনের সময় যদি দেখেন তার পায়ে অনেক দূরত্ব তাহলে বুঝবেন সে প্রেমে হাবুডুবু খাচ্ছে আর যদি দেখেন প্রেম নিবেদনের সময় সে তার পা ক্রস করে রেখেছে তাতে বুঝবেন সে আপনাকে কোনো সিরিয়াসভাবে দিচ্ছেই না এবং আপনাকে কোনো গুরুত্বই দিচ্ছে না আর যে মেয়ে আপনাকে গুরুত্ব দিচ্ছে না সে মেয়ের সাথে যৌন চাহিদা বা যৌন সম্পর্ক কখনোই সুখের হবে না সেটা তো এমনিতেই বোঝা যায় এই ছিল মেয়েদের বসার ভঙ্গি অনুসারে তাদের যৌন চাহিদা এবং তাদের চরিত্র সম্পর্কে আশা করি নতুন কিছু জানতে পেরেছেন এবং জানাতে পেরেছি বা বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও ভিডিও পাওয়ার জন্য আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করুন অবশ্যই চেষ্টা করব সে প্রশ্নের উত্তর দেওয়ার হতে পারে আপনার প্রশ্নটি হতে পারে আমাদের আগামী ভিডিওর বিষয় ধন্যবাদ